হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকওভার। তো তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। তো আজকে আমি তোমাদেরকে নেল এক্সটেনশন কিভাবে করতে হয় সেটাই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজকের ভিডিওটা তোমরা একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে নেল এক্সটেনশন কিভাবে করতে হয়, কোন জিনিসটাকে কিভাবে ব্যবহার করতে হয়। তো চলো আজকের ভিডিওটা তোমাদের প্রথম থেকে বলি। দেখো, প্রথমেই দেখো, যদি ক্লায়েন্টের হাতে নেল থেকে থাকে তাহলে কিন্তু সেই নেলটাকে কেটে নিতে হবে যদি সে ফেক নেল বসাতে চায়। তো আমি দেখো প্রথমেই কিন্তু ক্লায়েন্টের হাত থেকে নেলটাকে কেটে নিয়েছি, তারপরেই কিন্তু দেখো নেল পলিশটাকে আমি ভালো করে রিমুভ করে দিলাম রিমুভারের সাহায্যে। এরপরে দেখো আমি যে কিউটিকেলটা আছে, কিউটিকেল পুষারের সাহায্যে কিন্তু কিউটিকেলগুলোকে পুশ করছি। তো কিউটিকেলগুলোকে পুশ করার পরে যদি বাড়তি কিউটিকেল থেকে থাকে তাহলে কিন্তু সেটা কিউটিকেল কাটারের সাহায্যে কেটে নিতে হবে। যেহেতু কিউটিকেল ছিল না সেহেতু আমাদের কিন্তু কাটার কোনো দরকার পড়েনি। এবার দেখো আমি হার্ড বাফার নিয়ে নিয়েছি। হার্ড বাফার নিয়ে আমাদের নেলের যে শাইনটা থাকে, রিয়েল শাইনটা, সেটাকে কিন্তু আমাদের নষ্ট করে দিতে হয়। তো আমি দেখো সেটাকেই কিন্তু নষ্ট করছি হার্ড বাফারের সাহায্যে। একদম হালকাভাবে কিন্তু তোমরা ঘষবে, এটা কিন্তু খুব প্রেশারে কিন্তু ঘষা হচ্ছে না। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ডিহাইড্রেটার, যেটা কিন্তু আমি নেলের ওপরে দিয়ে দিচ্ছি। এটা কি করে, আমাদের নেলটাকে প্রোটেকশন দেয়। তো আমি নেলের ওপরে যে ঘষা মাজা করলাম সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্যই কিন্তু এটাকে ব্যবহার করা হয়। এবার আমি নেল টিপ সিলেকশন করছি এবং নখের সাথে কিন্তু আমি মাপ নিয়ে নেব। তো এখানে দেখো আমি 5 নম্বর নেল টিপসটা নিলাম, নিয়ে দেখলাম একদম নখের সাইজ মতনই আছে। তো সেই অনুযায়ী কিন্তু আমি এবার এখানে গ্লু ব্যবহার করছি। তো গ্লুটাকে নেলে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি নেলের ওপরে কিন্তু খুব ভালোভাবে আমি বসিয়ে দেব নেল টিপসটা। তো দেখো আমি কিভাবে বসাচ্ছি, জয়েন্টের সাথে মিশিয়ে একদম, যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে সেরকমভাবেই কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি নেল টিপসটাকে বসিয়ে নিলাম। এবার আমি এই নেল টিপসটাকে কিন্তু নেল টিপ কাটারের সাহায্যে কেটে নেব। তো ক্লায়েন্ট যেমন সাইজ চায় তোমাকে সেরকমভাবেই কিন্তু কেটে নিতে হবে। তো দেখো আমি কতটা পরিমাণ কেটে নিলাম। তো তোমাদের ক্লায়েন্ট যেমন চাইবে সেই পরিমাণ মতনই কিন্তু তুমি কেটে নিতে পারবে। তো এখানে আমাদের কিন্তু নেলের যে কাটিং করা সেটা হয়ে গেল। এবার আমি আবার হার্ড বাফার নিয়ে নিয়েছি। হার্ড বাফার নিয়ে নেলটাকে কিন্তু আমি এবার ঘষবো, যেটা হচ্ছে ফলস নেলটা আছে সেটার ওপর কিন্তু আমি ভালোভাবে বাফিং করে নেব, যাতে যে রিয়েল নেলটা আছে রিয়েল নেলের সাথে যাতে ফলস নেলটা একদম মিশে যায়। তো সেরকমভাবে আমাদের বাফিং করে নিতে হবে সুন্দর করে হার্ড বাফার দিয়ে। এবার আমি তোমাদেরকে বলি আমার ক্লাসের ব্যাপারে। তো আমার অফলাইন ক্লাসে যদি তোমরা কেউ অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাডমিশন করে নিতে পারো। আমাদের এখন অ্যাডমিশন চলছে নেলের, তো তোমরা অ্যাডমিশন করে নিতে পারো। আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো এবার আমি কিন্তু সফট বাফার করে নিলাম। তো সফট বাফার করে নেওয়ার পরে আমি এখানে ব্যবহার করব হার্ড জেল। যেহেতু আমি এটা জেল এক্সটেনশন করছি সেহেতু আমি এখানে ব্যবহার করে নেব হার্ড জেল। তো হার্ড জেলটাকে আমি ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করছি দেখো, প্রথমে আমি নেলের গোড়াটায় ভালোভাবে হার্ড জেলটাকে বসিয়ে নেব, তারপরে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে হালকা করে টেনে নেব। তো এইভাবেই কিন্তু আমাদের বসিয়ে নিতে হবে হার্ড জেল। আর তোমরা যারা আমার ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছো, যারা তোমরা ঘরে বসেই শিখছো, তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য দারুণ একটা অপরচুনিটি আছে, যেটা হচ্ছে তোমরা এই ভিডিওটাকে 10টা শেয়ার করবে। শেয়ার করে সেটার স্ক্রিনশট আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা পাঠাবে স্ক্রিনশটটা, তারপরে কিন্তু তোমরা আমাদের সাথে লাইভে কন্ট্যাক্ট করে নিতে পারো একদম ফ্রি অফ কস্টে। তো এটা তোমরা করলেই একদম ফ্রিতে তোমাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো সমস্তটা দূর করে নিতে পারো। তো হার্ড জেল অ্যাপ্লাইয়ের পরে আমার কিন্তু 180 সেকেন্ড কিন্তু ড্রাই করে নিতে হবে, এবং ড্রাই করার পরে আমার কিন্তু অ্যাসিটোন দিয়ে কিন্তু জিনিসটাকে মুছে নিতে হবে। তো অ্যাসিটোন দিয়ে কিন্তু হার্ড জেল সবসময় কিন্তু মুছতে হবে ড্রাই করার পরে। তো এটা কিন্তু তোমরা সবসময়ের জন্য মাথায় রাখবে। এবার দেখো আবার আমাকে হার্ড বাফার দিয়ে ঘষা মাজা করতে হচ্ছে।
তো আমাদের কিন্তু নেলের যে প্রিপারেশন সেটা কিন্তু খুব ভালোভাবে বাফিং করলে কিন্তু আমরা ভালো ফিনিশিং আনতে পারবো নেলে। তো এটা কিন্তু তোমাদের সব সময়ের জন্য মাথায় রাখতে হবে। আর তোমরা যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও, তার জন্যও কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেটাতে তোমরা কন্ট্যাক্ট করে নিও, অনলাইনে কিভাবে ক্লাস হবে না হবে সেটার ডিটেলসও কিন্তু পেয়ে যাবে। তো যারা যারা অফলাইনে ক্লাস করতে চাও সেটার ডিটেলসও পেয়ে যাবে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও সমস্ত ডিটেলসের জন্য। তো এবার দেখো আবার সফট বাফার করে নিচ্ছি। আর তোমরা যারা যারা কিন্তু আমাদের এই যে যে নেলের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি নিতে চাও তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো সমস্ত ডিটেলসের জন্য। তো তোমাদের আমরা প্রোডাক্ট সম্বন্ধে সমস্ত ডিটেলস বলে দেবো এবং কোন প্রোডাক্টটা কী কাজে ব্যবহার করতে হবে সেটা বলে দেবো, আর তোমরা প্রোডাক্ট কীভাবে পারচেস করবে সেটার ডিটেলসও কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে। তো এবার দেখো এখানে আমি জেল পলিশ নিয়ে নিয়েছি, একটা কালার চুজ করেছি, কালারটাকেই কিন্তু আমি এবার অ্যাপ্লাই করছি নেলে। তো নেল পলিশটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে দেখো এখানে আমাকে ড্রাই করতে হবে 60 সেকেন্ড। তো এটার উপরে আমি একটা স্টিকার অ্যাপ্লিকেশন করছিলাম যেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো স্টিকারটাকে তোমরা খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করে নেবে। অ্যাপ্লিকেশন করার পরে আমাদের 20 সেকেন্ড ড্রাই করতে হবে ইউভি ল্যাম্পের মধ্যে দিয়ে। তো আমরা 20 সেকেন্ড ড্রাই করে নেব ইউভি ল্যাম্পের মধ্যে দিয়ে, তারপরে কিন্তু আমি এখানে শাইনি টপ কোট লাগিয়ে দেবো। তো এখানে আমি দেখো টপ কোট লাগাচ্ছি। তো টপ কোটটাকে ভালোভাবে লাগিয়ে নেব। তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে, তোমরা কতটা শিখতে পারছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি কোনো ডিটেলস তোমরা জানতে চাও তাহলে সেটার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্টও করতে পারো। এবার এই যে যে আমি টপ কোটটা লাগালাম সেটাকে কিন্তু আমাদের 180 সেকেন্ড ড্রাই করে নিতে হবে ইউভি ল্যাম্পে, এবং তারপরে দেখো আমি কিউটিকেল অয়েল দিয়ে দিচ্ছি, আর এখানেই কিন্তু আমাদের ফিনিশিং হয়ে গেল একটা নেল। তো এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা নেল করতে পারি এবং এইভাবেই কিন্তু আমাদের নেলটাকে করে নিতে হয়। তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ তোমরা যদি শেয়ার করো, তোমরা যদি ভালোবাসা দাও, তোমাদের কাছে আমি আরও ভিডিও কিন্তু আনার সাহস পাবে। তো চলো আজকের মতন টাটা।